কুমিল্লায় প্রকাশ্যে কুপিয়ে মোহাম্মদ শাহাদত হোসেন নামের এক কিশোরকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সন্ধ্যায় কুমিল্লা নগর উদ্যানের পাশের কাস্টমস অফিসের সামনে এই ঘটনা ঘটে। নিহত শাহাদত উদ্যানের একটি রাইডের সাবেক কর্মচারী, 15 দিন আগে চাকরি ছাড়ে সে। পুলিশ জানায় নগরীর মফিজাবাদ কলোনির হাসিব ও রতন নামের দুজন কিশোর তাকে ডেকে নিয়ে যায়। কাস্টমস অফিসের সামনে তাকে ছুরিকাঘাতের পর দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা শাহাদতকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।